সাইজির আখড়া বাড়িতে বসেছে ভবের হাট, লালন মেলায় জড়ো হচ্ছেন ভক্ত অনুসারীরা। কুষ্টিয়া কুমারখালীর ছেউরিয়ায় সাইজির আখড়া বাড়িতে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী বাউল সম্রাট ফকির লালন শাহের 133তম তীর্থান দিবস। লালনের তিন দিনের উৎসবকে ঘিরে আগেই মনের টানে চলে এসেছেন সাধু বাউল ও তার ভক্তরা। লালনের গানে গানে প্রচার করছেন তার মানব দর্শনের। গুরু শিষ্যের মিলনের এই ক্ষণ যতটা দীর্ঘ করা যায়, সেই লক্ষ্যে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই চলে আসে অসংখ্য সাধক হৃদয়ে ধারণ করা লালন ভক্তরা। বাউল সম্রাটের 133তম তীর্থান দিবস উপলক্ষে এবারে তিন দিনের অনুষ্ঠান চলবে 19 অক্টোবর পর্যন্ত। বাংলা 1297 বঙ্গাব্দের পহেলা কার্তিক লালন শাহের দেহত্যাগের পর থেকে এভাবে অনুষ্ঠান চলে আসছে। কোনো দাওয়াতের দরকার হয় না, দিনক্ষণ ঠিক রেখে আগেই চলে আসেন দেশ বিদেশের লালন প্রেমীরা। আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি লালন শাহের মাজারে। এই জায়গায় জায়গার সংকট, তারপরে যারা সাধু আসি সকল সাধুদের জন্য এক জায়গায় গুরুস্থান মানে কবরস্থ করা হয়, এই জন্য একটা নির্দিষ্ট জায়গার দরকার। 900 গান লিখছে ওনার পাণ্ডুলিপিতে, ওনার স্মরণে অনেক সময় অনেক কথা বলি মানুষের সম্মুখে এবং নিজে প্রত্যক্ষ করলাম। অতীতের আগত আমাদের সদস্যে তাদেরকে সাধুবাদ জানাই এবং যারা আসেন নাই তাদেরকেও আমি সাধুবাদ জানাই, আসবেন। মৃত্যুর আগ পর্যন্ত যতদিন জ্ঞান মালিক রাখিছে ততদিন এখানে আসবো, যেহেতু সাইজের ধামে আশোকের টানে চলে আসছে। এই জন্য আমরা চাইব উপর মহলে যেন ওই মাজারের জায়গাটা অবশ্যই অবশ্যই বাড়তি করে। লালন আখড়া বাড়ির ভেতরে ও বাইরে কালীগঙ্গা নদী পাড়ে বিশাল মাঠে আসন পেতে বসেছেন সাধু ভক্তরা। চলছে লালনের জাত পাতহীন গানে গানে মানবতাবাদী অহিংস দর্শনের প্রচার। এভাবে ভবের হাটে বসেছে লালন মেলাও। একতারা সহ নানা পণ্যের পোর্শা সাজিয়ে বসেছেন ব্যবসায়িকরা, আসছেন দূর দূরান্তের দর্শনার্থীরা। আবেগে আপ্লুত হয়ে এখানে আসে, এখানে আসলে আমাদের মন খুবই আনন্দ লাগে। লালনের বাণী, লালনের অনুরাগীরা যেসব বাণী দেখায়, তাদের চাল চলন, আচার ব্যবহার, মানুষত্ববোধ, তাদের কাছ থেকে অনেক কিছু আমরা শিখতে পাই। আসার সুযোগ হয় না, আজকে আসার সুযোগ হয়েছে, বন্ধু বান্ধব নিয়ে আসলাম, দেখলাম এখানে এসে অনেক ভালো লাগলো। বাউল সম্রাট ফকির লালন শাহের 133তম তীর্থান দিবস উপলক্ষে আয়োজিত মহত অনুষ্ঠান। আপনারা জানেন যে প্রতি বছর আমরা দুইটা অনুষ করে থাকি, পয়লা কার্তিকের সাইজের তীর্থান দিবস আর একটা ফাল্গুনের দোল পূর্ণিমাতে, সেটাকে বলে স্মরণ উৎসব। লালন অনুসারীরা মনে করেন লালনের অহিংসার বাণী বিশ্বময় ছড়িয়ে দিতে পারলেই কেবল সার্থক হবে সব আয়োজন। সাইজির মর্মবাণী বুকে ধারণ করে তার অনুসারীরা সমস্ত ভেদাভেদ ভুলে মানবতার কথা শোনান সকলকে। কাবিউল আজিজ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।